আবার আইসি তোমার তোমার কারণে ভিডিও, নতুন ভিডিও। আজকে আমার দুইটা মেয়ে নিয়ে আইসি, দেখো চুল কাটতেছে দুইটা মেয়ে, দেখছো বড়রা কাঁদতেছে, আমার বড় মেয়েটা চুল কাটতেছে কাঁদতেছে সকাল সকাল। আজকে করে দিছি 7টা 7টা বাজে নাপি দিয়েছে, কেটে দিছি। এত চুলগুলো জোট, ওগো বহুত কুকুরানো চুল না, বেশি অভার কুকুরানো, ওরা জোট হতে থাকে, এই জন্য চুলগুলো আজকে কেটে দিছি মেয়েটা। এটা কাটার জন্য কাঁদতেছে মেয়েটা, দেখছো না কিরকম কাঁদতেছে বড় মেয়েটা আমার, পুরা কাঁদতেছে কাইনে। আজকে ভিডিও নিয়েছি, গুড মর্নিং, কিরকম আছো, ভালো আছো? ভালো আছো না সবে? আমিও ভালো আছি। কমেন্ট করে জানাবা আমার কিরকম আছো, ভালো আছো না খারাপ আছো তুমি আমারে। মেসেজ করবা, কমেন্ট করবা, লাইক দিবা, শেয়ার করবা প্লিজ। যে যে নতুন ভিডিওটা দেখতেছো ক্লিক করে দিবা প্লিজ, প্লিজ ক্লিক করে দিবা, ক্লিক করে দিবা প্লিজ। দেখছো কান্দাসে মেয়েটা আমার, বড় মেয়েটা চুল কেটেছে, আজকে চুল কেটে দিছি। হ্যাঁ তখন বহুত দিকদার, দে চুল এই নিয়ে আই জন্য চুলেই কেটে দিছি আজকে আমি, আবার সাফা করে দিছি চুল কেটে। সকালে একদম তো দেখছো ওগর দেখছি না, দেখার ভয়তে কান্দাসে মেয়েটা, কি সুন্দরভাবে কেটে দিলে চুলগুলোকে, দেখছো না? ভাল লাগলে ভিডিওটা লাইক করবা, কমেন্ট করবা, ভাল লাগলে ভিডিওটা আমার প্লিজ। যে যে দেখতেছে আমার নতুন চ্যানেলটা ক্লিক করে দিবা প্লিজ, ক্লিক করে দিবা, পুরো ভিডিওটা দেখবা আমার, কিরকম লাগছে, ভালো লাগছে না খারাপ লাগছে আমার ভিডিওটা। দেখছো না কিরকম লাগছে, দেখো কিরকম করতেছে, কিরকম লাগতেছে, দেখো কিরকম লাগছে, দেখছো না কিরকম করতেছে, কান্দতেছে বেচারা। আমি ধরে রেখেছি কি করুম, কান্দতেছে কইরা ধরে রেখেছি, সামনের থেকে ওই কদিনে বৈশা এসে সামনে। এখন কান্দাটা অল্প চোখ হয়েছে, আমি দেখাই দিয়েছি না মোবাইল দিয়ে দেখাই দিয়েছি, এই জন্য অল্প কান্দাটা হয়েছে, বন্ধ হয়েছে এখানে বন্ধে। আমার ছোটো মেয়ে দেখতেছে ওই দিক থেকে, পিছন দিকে, পিছন থেকে দেখতেছে আমার ছোটো মেয়েটা, রে দেখছো, এইটা আমার মা পিছন দিকে, দেখছো না চুল কাটা হলোই সাবা করবো, এখন কেচি দিয়ে কেটে দেবো, কাটবো ছোটো ছোটো করবো কেচি দিয়া, বুঝছো? বারবার কইতেছি কান্দিস না, কান্দিস না, কান্দিস না, কইতেছি কান্দিস না, আরো বেশি করে কান্দতেছে ভয়তে, ভয়তেই কান্দতেছে। মেয়েটার আর ছোটো মেয়েটারও কাটুম, ছোটোটাও কেটে দিন চুল, ওরও চুল বোট জোট, মাথা আশ্রাতে দেয় না, মাথা আসলে ব্যথা পায় মাথার মধ্যে, আর কাঁদতে থাকে চুল চুল বাইন্ডা দিলে, একটু কারণে চুল কাটাই দিই। চুল কাটলে অল্প কুকুরের ভাবটা কমতে পারে, ভাসটা বহু ভাস চুলের, এত ভাস চুলগুলাতে, দুটো চুল বড়ো মেয়েরও ভাস, ছোটো মেয়েরও বেশি ভাস চুলগুলো, বহুত ভাস এখানে, এখানে হয়ে গেছে এটা, এখন হয়ে গেছে, এখন ছোটো মেয়েটা আমার, দেখো ছোটো মেয়েটা কান্দে নেই, ও ভালোই লাগছে, ও কিচ্ছু করে নেই, ও একটা বিন্দাস বসে আছে আমার, সুন্দর করে বসে আছে, ওই সুন্দর করে বসে আছে, প্রথমত বসে কাটুম না কাটুম করে, এখন কাটতেছে সুন্দর করে, বুঝছো কী সুন্দর করে বসে আছে, গেছে দিকদার, বড়টার পর দিকদার দিছে কান্দাটা, এবার কান্দা কান্দি করে না, দেখছে না কী সুন্দর করে বসে আছে মাটা আমার। আমার ভিডিওটা ভালো লাগলে, আমার মেয়ে দুইটার ভিডিওটা ভালো আছে, লাইক কমেন্ট করবা, শেয়ার করবা প্লিজ, আবার মন ইউটিউব চ্যানেলটা ক্লিক করে দিবা প্লিজ, ক্লিক করে দিবা, আমার মেয়ে দুইটার ভিডিওটা ভালো লাগছে তো, আমার মেয়ে দুইটার নিয়েই করছি আজকে ভিডিওটা, এমনি তো করি কমই হয়, আজকে মেয়ে দুইটা নিয়েই করছি, সকাল সকাল বারে ভিডিও আরম্ভ করছি এখানে, চুল কাম সকালে বসে না পিক, সকালে কাটছে 7টা 7টা বাজে তখন আছে কাটছে, চুলগুলো কাটা শেষ করলাম আমরা, না কালে উপায় নেই, কবে থেকে ভাবতেছি কাটুম 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 করে কাটতেই পারতেছি না, কাটতেই পারতেছে না কাটুম কাটুম করে, এই জন্য আজকে কেটে দিলাম, এখানে কেটে ফেলে ঝামেলাটা মারলাম, এটা ভেজালটা গেল, এখন বৃষ্টির জন্য কাটতে পারি নাই না, এই জন্য রোদ দিছে আজকে, ভালো লাগছে রোদ টোদ দেওয়ার পর, গরম গরম ভাব আছে, এই জন্য কেটে দিয়েছে চুলগুলো, যা কী করো মারো চুল রেখা, চুল আর বেশি থাকলে আর গরম বেশি পাই, ওই জন্য কেটে দিছি চুল, সাপা করে দিছি চুলগুলোতে, আচ্ছা কী সুন্দর বসে আছে আমার ছোটো মেয়েটা, একটু দিকদার দেয় নেই, বড়টা দিকদার দিছে, এটা দিকদার দিয়ে দেয় নেই, দেখছে না কী সুন্দর বসে আছে,
আমিও বুঝেছি কই, কিন্তু কি সুন্দরভাবে বসে আছে, কি সুন্দর করে দেখাই দিয়েছি, কি সুন্দর হাসি হাসি কামড়ে করতেছে, কাটাইতেছে, একদম দিকদার দেয় না ওরে। অন্য বাচ্চারা বহুত দিকদার দেয় কাটার জন্য, হিলা হেলি করা করি, বহুত মাথা হেলে, বহুত কাটাকাটি কাটে, বহুত ই করে। আমার মেয়েটা ইচ্ছে, ছোট মেয়েটা কিছু হিলাহেলি করে নাই, কি সুন্দর দিছে কাটতে, সুন্দর কইরা কাটা হয়েছে, এখন সাফা করে দিব সুন্দর কইরা, অল্প মারি দিব এই করে, কিনারে কিনারে গেলা, কিনারে গেলা লম্বা লম্বা আছে না, এটা মারি দিব তলে, কিনারে কিনারে সাইডে সাইডে গেলে মারি দিব, অল্প পুরো ব্লেড মারি নাই, মেশিন দিয়ে মারছি, ব্লেড মারি নাই, ব্লেড মারা পুরো টাকলা যাব না, এই জন্য মেশিন দিয়ে মারছি, অল্প চুল চুল থাকতে থাকতে মারছি, চুল আছে অল্প অল্প, বেশি নেই, অল্প অল্প আছে চুল, পুরো টাকলা করি না, অল্প টাকলা পুরো টকলা করে কয়, সবে কয় কষ্ট পায় মাথায়, বহুত কষ্ট পায়, টাকলা করলে বেঁচে গেলা, এই জন্য পুরো টাকলা করিনি, অল্প চুল পুরো থাকতে থাকতে রেখে দিছি। ওই জেঠি আমার পিছন দিকে, এটা জেঠি মাল্লার কথা কেছে আমার, অল্প অল্প রাখছে, বেশি বেশি রাখি নাই চুল, মেশিন দিয়ে মারছি না, এই জন্য পুরো টাকা ই হয় নাই, আছে চুল, এটার কারণে অল্প রেখে দিছি। বড়িয়া হয়েছে এখন, কাটা সাটা শেষ, কি বড়িয়া করে কাটছে, অল্প দিগদারও দেয় না আমার ছোটো মেয়েটা, কি সুন্দর করে বসে আছে, কি ভালো লাগছে বসে, আমারও ভালো লাগছে, এরকম বসে বসে দিগদার দেয় না, হলে অন্য বাচ্চারা কেমন দিগদার দেয়, আমার এই ভালো দিগদার সিগদার দেয় না, কি বড়িয়া করে বসে আছে সুন্দর করে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবা, শেয়ার করবা, প্লিজ ক্লিক করে দেবা আমার চ্যানেলটা, প্লিজ কীরকম লাগছে ভিডিওটা কইরা, ভালো লাগছে না খারাপ লাগছে, এদিক সেদিক করি না কিছুই করি না, এরকম ডাইরেক্ট ভিডিও দিছি, এই দেখো দুইটা মেয়ে ঘরে আনছি, এই না এই যে বসাইছি দেখো, দেখছো না নিয়ে আইছি ঘরে, ঘরে এনে বসাই রেখেছি, বসাই তোমাদের দেখাইতেছি দেখো, এডি করি না কিছুই করি না, ভালো লাগলে লাইক কমেন্ট করবা। আমার মেয়ে দুইটা দীক্ষা, আমার দুইটা মেয়ে বড়ো আর ছোটোটা, আমার টুইন্স, আজ যেন শেষ, টাটা, বাই 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 বাই।